আগামী 15 জুন থেকে স্বাভাবিক হচ্ছে বর্ধমান জেলা আদালত। বর্ধমান জেলা আদালত স্বাভাবিক হচ্ছে আগামী 15 জুন থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সোমবার থেকে গোটা রাজ্য আদালত খুলে যাওয়ার কথা, কিন্তু বর্ধমান কোর্টে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে খবর, আগামী 15 জুন থেকে বর্ধমান জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে এবং সেখানে কাজে যোগ দেবেন আইনজীবীরা। যদিও স্বাস্থ্যবিধি মেনে সকলে কাজে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে। অবশেষে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে বর্ধমান জেলা আদালত। যে খবর এসে পৌঁছেছে, বার অ্যাসোসিয়েশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, তারপরে জেলা জজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এবং দীর্ঘদিন এই আদালত বন্ধ থাকার জন্য মামলাও জমে গিয়েছে প্রচুর পরিমাণে, এবং সেই সব মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন বার অ্যাসোসিয়েশন। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে যেটা সিদ্ধান্ত হয় যে আগামী 15 জুন থেকে আদালত খোলার সিদ্ধান্ত হয়েছে, কারণ আদালত চত্বরে এখনও কোনো স্যানিটাইজার করা হয়নি। তাই করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে গোটা আদালত চত্বর জীবাণুমুক্ত করে তবেই 15 জুন থেকে খুলবে। বর্ধমান জেলা আদালত এমনটাই সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠকে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।